Bismillahirrahmanirrahim. আমি মোহাম্মদ শফিকুল ইসলাম বিভাগীয় প্রধান সমাজ বিজ্ঞান ধারণা সমাজিকীকরণের মহসুম অর্থাৎ সামাজিককরণ কাকে বলে এর বাহু এই সম্পর্ক আর এই বিষয়টা যেখানে আলোচনা করা হয় এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকে আলোচনা করা হয় সাথে নন মেজর ডিগ্রি অন্যান্য ক্লাস বিষয়টা সে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। তাহলে প্রশিক্ষার্থী আমি আমার আলোচনায় দেখি সামাজিককরণ তাহলে মানুষ প্রকৃতিগতভাবে সমাজেই জন্ম এই সমাজের দামি এবং যে কলা কৌশল যে প্রণালী আমাদের মাঝে নির্ধারণ করা হয় সেটাকেই আমি সামাজিককরণ করি। এক কথায় সামাজিককরণ বলতে আমি বুঝি যে প্রণালীতে একটা মানব শিশু শৈশব কৈশোর যৌবনকাল যৌবনকাল পদার্পণ করে সমাজ প্রতিটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে বা কোনো কোনো পন্থা বা উপায়ের মাধ্যমে তো সমাজ আমাদের সামাজিককরণ শিক্ষা দেয়। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি আমরা যখন শিশু ছিলাম তখন আমরা শিশু থেকে জন্মগ্রহণ করেছি পরিবার পিতা আমাদের সামাজিককরণ মাতা আমাদের সামাজিককরণের পন্থাগুলো আবিষ্কার করেছে। যদি আমরা দেখেছি মানব শিশু যদি পুত্র সন্তান হয় তাহলে আমরা খেয়াল করে দেখি সে তার পিতাকে অনুসরণ করে তার পিতা কীভাবে নির্দা করছে তার পিতা কীভাবে নাম্রতা করছে তার পিতা কীভাবে রক্ষণাবেক্ষণ করছে এবং দৈহিকভাবে শক্তিশালী কাজ কর্মগুলো পিতা সে আয়ত্ত করা রক্ত করার চেষ্টা করছে। আবার তদূর যদি আমরা একটা কন্যা সন্তানকে দেখি তাহলে দেখব সে সবসময় তার মাতাকে অনুসরণ করছে তার মাতা কীভাবে শাড়িটা পরে তার মাথা কীভাবে শাড়িটা পরে উচিটা কীভাবে দেয় তারপরে কীভাবে রান্না বান্না এই কাজগুলো সে সমাপ্ত করে সে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে। এক কথায় তাহলে আমরা ঠিক বুঝতে পারলাম যে সামাজিকীকরণ এমন একটা পন্থা এবং মাধ্যম যেটা প্রাথমিকভাবে আমরা প্রত্যেকেই পরিবার থেকে আয়ত্ত করি রপ্ত করি এবং জব্দ করি এবং এই মাধ্যমে আমাদের আস্তে আস্তে বেড়ে ওঠে আর এই বেড়ে ওঠা থেকে এই সমাজে আমাদের জন্ম এই সমাজে আমাদের মৃত্যু এখানেই আমাদের সমস্ত কার্যক্রম এখানেই আমরা পরিসমাপ্তি ঘটাতে দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে সামাজিককরণ বলতে আমি যেটা বুঝি সামাজিকীকরণ বলতে আমি সাধারণত যেটা বলি যেটা সমাজের শিক্ষা সেটাকেই আমি সমাজিককরণ বলি এবং এই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী মনোবিজ্ঞানী এবং অন্যান্য বিজ্ঞানীরা যেসব চিন্তা এবং তথ্য দিয়েছে তাতে আমরা দেখি যে সামাজিককরণকে যদি আমি এক কথায় এবং ছোটোভাবে বহিঃপ্রকাশ ঘটাতে চাই তাহলে দেখব এক কথায় সমাজের যে শিক্ষা সেটাকেই আমি সামাজিককরণ বলি অর্থাৎ সোশ্যাল লার্নিং। সোশ্যাল লার্নিংটাই হচ্ছে আমাদের সামাজিককরণ। তাহলে সামাজিকীকরণ স্বাভাবিক অর্থে আমরা বললাম এই সম্পর্কে আমি ডেভিড নামক একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী তার হিউম্যান সোসাইটি নামক গ্রন্থগুলি বলছে যে প্রণালীতে মানব শিশু সমাজের উপযুক্ত সদস্য হিসাবে হয়ে ওঠে সেটাই সামাজিকীকরণ। আমি আবারও বলছি ডেভিড তার হিউম্যান সোসাইটি নামক গ্রন্থে বলছে যে প্রণালী বা যে পন্থার মাধ্যমে মানব শিশু সমাজের উপযুক্ত সদস্য হিসাবে গড়ে ওঠে সেটাকেই আমরা সামাজিকীকরণ বলি। তাহলে সামাজিকীকরণ সমাজবিজ্ঞানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে প্রত্যেকেই আমরা মানুষ শিশু হয়ে জন্মগ্রহণ করেছি এবং এই সমাজের মাধ্যমে আমাদের বেড়ে ওঠা এই সমাজেই আমাদের বেড়ে ওঠা এই সমাজেই আমাদের জন্ম এই সমাজেই আমাদের মৃত্যু এবং সামাজিকীকরণটা অনেক ক্ষেত্রে আপেক্ষিক শব্দ ব্যবহার করা হয়। যেমন বাংলা ভারত মহাদেশ সামাজিক একরকম ইউরোপ আমেরিকা সামাজিককরণ একরকম যেমন আমাদের দেশের পূর্বমী বা বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখলে আমরা চেয়ার ছেড়ে দিই বা অন্যান্য সম্মান করে থাকি পিতামাতাদের ঘরে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে থাকি। ইউরোপ আমেরিকা তো ঠিক তার অন্যরূপ ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিককরণ আমাদের দেশের সামাজিককরণ আলাদা। তাহলে প্রিয় শিক্ষার্থী সামাজিকীকরণ কাকে বলে এ সম্পর্কে আমি তোমাদের বা বোঝানোর চেষ্টা করলাম। এবার আমি দেখি সামাজিকীকরণের বাহনসমূহ তাই সামাজিকীকরণের বাহনসমূহ আলোচনা করার পূর্বে এক কথাই আমার মনে করে যায় এটা সমাজকরণ সোশ্যালাইজেশন এই চলছে বাহন। তাহলে বাহন বলতে কি বুঝিয়ে সম্পর্কে আমি কথা বলি তাহলে সামাজিকীকরণের বাহন বাহন বলতে যে বিষয় আমাদের বহন করে সেটাকে আমরা বাহন বলি বা বাহন বলি। তাহলে আমাদের এই সমাজকে বহন করার জন্যে যদি সমাজের সমাজ তার সমাজের মানুষ তার নিজের প্রয়োজনে কতগুলো প্রতিষ্ঠান নিজেই নিজেই তৈরি করেছে যেন এই সমাজটা সুন্দর এবং স্বাস্থ্যভাবে শৃঙ্খলাভাবে পরিচালনা করা যায় এই বাহনগুলো সমাজ নিজেই তৈরি করেছে। যেমন পরিবার বলতে পারি আমরা ধর্ম বলতে পারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারি এই এক একটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা সমাজ তার নিজেই নিজের প্রয়োজনে সৃষ্টি করেছে। খালি বাহন বলতে আমি যেটা বলি
যে বহন করে সে হলো বাহক বা বহন। তাহলে আমরা যদি মানব সমাজের সঙ্গে সামাজিক শিক্ষকরণের বিষয়টা মিল দেখি বা সাদৃশ্য দেখতে পাই, আমি যেমন আমাদেরকে বহন করার জন্যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, এগুলো দিয়ে সচরাচর আমরা সমাজের মুখে চলে ফিরি বেড়া, আমাদের কোনো অসুবিধা হয় না। সমাজতদ্রুপ আমি মানব সমাজের সাথেই সমাজের তুলনা করি, সমাজতদ্রুপ সমাজকে পরিচালনা করার জন্য সমাজের হাত তৈরি করেছে, একটা মাথা তৈরি করেছে, চোখ তৈরি করেছে, তারপরে হাত পা তৈরি করেছে, এরকম বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সমাজ তা নিজের প্রয়োজনে নিজেরা তৈরি করেছে। তাহলে কিন্তু শিক্ষাকে এবার সমাজকরণের একটা ছোট্ট ছক আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এই ছকটা দিয়ে যদি কথা বলি তাহলে তোমাদের সমাজকরণটা বুঝতে সুবিধা হবে বলে আমি মনে করি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি এবার দেখছি সমাজকরণ। পরিচয় বহন করে এবং আমরা যখন
আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে যদি আমি গবেষণা করে দেখি, যখন মানুষ শিশু জন্মগ্রহণ করে, যদি কোনো শিশুর বয়স আপনি 4 বছর বা 5 বছর দেখবেন, যদি সে পুত্র সন্তান হয়, সে সমস্ত ওইভাবে সে ছোটোবেলায় থেকেই পরিবারের কাছ থেকে সে শক্তিশালী কাজগুলো সে গ্রহণ করে, সে পিতার সাথে হাঁটু যেতে চায়, আর পিতার সাথে বাজারে যেতে চায়, পিতাকে এক কথায় সে পিতার সমস্ত অ্যাক্টিভিটিসকে সে অনুসরণ করে এবং অনুকরণ করে। সে ওই সমাজ তাকে শেখায় যে তুমি পুরুষ, তুমি পুরুষত্ব, তুমি দৈহিকভাবে এবং নৈতিকভাবে এবং দৈহিকভাবে কঠোর এবং কঠিন হতে হবে, আগামীতে পরিবারের নেতৃত্ব দিতে হবে, আমাদের সমাজীকরণ পরিবারটা সুন্দরভাবে শিখিয়ে দেয় যে সে যদি সে পরিবারের প্রত্যেকটা ক্ষেত্রে সে পিতা কোনো সে দেখবেন তার পিতা লুঙ্গি পরছে কীভাবে সেটা করে, সে তার পিতা শার্টটা কীভাবে পরিধান করে, তার পিতা কীভাবে কথা বলে, তার পিতা কীভাবে কাজ করে, সমস্ত অ্যাক্টিভিটিস পিতাকে সে অনুসরণ। তথ্য আমরা যদি একটা কন্যা সন্তান দিকে লক্ষ্য করি, সে দেখব যে ছোটোবেলায় থেকেই ওই পরিবার ওই সমাজ যেন তাকে নারী স্বরূপ আচরণ করতে শেখে, ছোটোবেলায় থেকেই তাকে মা বলবে তুমি মেয়ে, তুমি নমনীয় হও, তুমি কমনীয় হয়, খালা বলবে, নানি বলবে, দাদি বলবে, ছোটোবেলায় থেকেই তার পোশাক আশাক, কলা চলা ফেরা, ঘরের বাইরে যাওয়া, সব কিছুতে যেন একটা বিধি নির্দেশ, তুমি নারী, তুমি বাড়িতে থাকো, তুমি মা রান্নাবান্না দেখো। সে ছোটোবেলায় খেয়াল করে দেখবে সে পুতুল খেলতে ভালোবাসে, সে ছোটোবেলায় থেকে সে পুতুল সংসার এই কাজকর্ম নিয়ে সে পরিসমাপ্তি ঘটায়, তাহলে সে মাকে সবসময় অনুসরণ করে, খালাকে অনুসরণ করে, চাচিকে অনুসরণ করে, সব কিছুতেই সে একটা মেয়েলি ভাব, এই সমাজ যেন তাকে মেয়েলি ভাব পরিদর্শন করতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, সে ছোটোবেলায় দেখবে যে তার মা ড্রেসিং টেবিলের সামনে কীভাবে কুলার টুকাটা করছে, কীভাবে মিষ্টিটা দিচ্ছে, কীভাবে শাড়িটা পরিধান করছে, সমস্ত সে ছোটোবেলায় বলবে যে আমাকে শাড়ি কিনে দাও, আমাকে শাড়ি কিনে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখবা যাদের বাসাতে ছোটো আছে, সে দেখবা মার সমস্ত জিনিস তার চাহিদার মূল হাতিয়ার। আবার কন্যা পুত্র সন্তান হলে বাবার সমস্ত চাহিদা দেখবা তার হাতিয়ার হিসাবে বিবেচিত হচ্ছে। তাহলে এ থেকেই আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা, যে সামাজিকীকরণের অন্যতম এবং প্রধান মাধ্যম পরিবার, কারণ পরিবার ছাড়া আমার সামাজিকীকরণের কথা আমরা চিন্তা করতে পারি, এই পরিবারই একটা মানুষের সমস্ত পরিচয় বহন করে। প্রিয় শিক্ষার্থী, যেমন আমরা পড়ার সচরাচর কথা চলতে গেলে, একটা মানুষ যদি একটা ছেলে যদি খুব সুন্দর এবং ভালো ব্যবহার করে, মানুষ জিজ্ঞেস করে তোমার বাবার নাম কী, তোমার দাদার নাম কী, আবার তত্রুপ বন্ধু ব্যবহার করলেও জিজ্ঞেস করে যে তোমার দাদার নাম কী, তোমার বাবার নাম কী, এর মাধ্যমে কারণ সে বুঝে নেয় সে কোন পরিবারের সন্তান, তার বাবা বাড়িতে তার আচার আচরণ, তার পরিবার থেকে সে কী শিখিয়ে আসবে, সমাজের উপযুক্ত সদস্য হিসাবে কত পার্সেন্ট সে শিখিয়ে আসছে, এটা সে অনুসরণ করে। 2 নম্বর পয়েন্টে প্রিয় শিক্ষার্থীরা, খেলার সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে 2 নম্বরে সামাজিকীকরণের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম খেলার সাথে, কারণ মানুষ পরিবার থেকে গড়ে ওঠার পরে সে যখন একটু বড় হয়, 5 বছর 6 বছর 7 বছর বয়স তার ধারণ করে, সে বাইরে যেতে পছন্দ করে, সে খেলার সাথে খেলার সাথে সঙ্গে সে চলাফেরা করতে পছন্দ করে, সে বন্ধুত্ব করতে পছন্দ করে, নারী হলে বান্ধবী তো করতে পছন্দ করে, ছোটো ছোটো মেয়ের একসাথে কিতকিত খেলা বলেন, তারপরে অন্যান্য খেলা লুডু খেলা, দেখবেন যে মেয়েরা মেয়েদের সাথে একসাথে সামাজিকীকরণ করছে, ছেলেরা ফিল্ডে যায় ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, তারা একসাথে সামাজিকীকরণ করছে, একসাথে বলছে এই যে খেলার সাথীদের সাথে শিশু একসাথে উঠে বসার কারণে তাদের ভিতরেও একটা সামাজিকীকরণের প্রক্রিয়া আমরা লক্ষ্য করতে পারি, আমরা সমাজবিজ্ঞানীরা আমরা দেখতে পাই, কারণ খেলতে গেলে ওখানে দলে বিভক্ত হয়, দলে বিভক্ত করে নেতৃত্ব হয়, একজন ক্যাপ্টেন হয়, সেগুলো সে ছোটোবেলায় থেকেই খেলার সাথীদের সাথে সে আদব কায়দা চলাফেরা দৈহিক নৈতিক এবং সামাজিকভাবে শক্তিশালী হওয়ার জন্য সে খেলার সাথীর সাথে উঠে বসা করে, এবং খেলার সাথীর সাথে সে উঠতে বসতে সে স্বাচ্ছন্দ্যবোধ করে, পছন্দ করে। এইভাবে খেলার সাথী একটা কথা না বললেই না, আমরা ভালো করেই জানি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, তাহলে খেলার সাথেই যদি ভালো হয় তাহলে ওই শিশু ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার আমি কন্যা সন্তানের কথা যদি বলতে পারি, তাহলে ওই পাশের পাশ বাড়ির দশ বাড়িতে যে কন্যা সন্তানগুলো 7 বছর 8 বছর আছে, আপনারা একটু সুষ্ঠুভাবে লক্ষ্য করে দেখবেন যে তারা একই জায়গায় একসাথে গল্প করতে ভালোবাসে, একসাথে খেলাধুলা করতে ভালোবাসে, একসাথে আড্ডা দিতে ভালোবাসে, ওখানেও তারা তাদের মাধ্যমে তারা সমাজীকরণের পন্থাগুলা খুব সহজে রপ্ত করে, জব্দ করে এবং আয়ত্ত করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি সামাজিকীকরণ পরিবারকে চোখ বলি, তাহলে আমি খেলার সাথে সামাজিকীকরণের হাত এ কথা নির্দ্বিধায় বলা যায়। আমার তৃতীয় পয়েন্টে আমি যদি দেখি শিক্ষা প্রতিষ্ঠান,
তাহলে সামাজিকীকরণের অন্যতম প্রধান হাতিয়ার বা মাধ্যম যাই না বলি কেন শিক্ষা প্রতিষ্ঠান। শিশু পরিবারে জন্মগ্রহণ করলো, একটু বড় হলো খেলাধুলার সাথে যুক্ত শিখলো, আর একটু বড় হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তি হলো। তাহলে ভর্তি যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে ভর্তি হয়েছে, সে স্কুল হতে পারে, স্কুলে ভর্তি হয়েছে, তারপরে প্রাইমারিতে ভর্তি হয়েছে, হাই স্কুলে ভর্তি হয়েছে, কলেজে ভর্তি হয়েছে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে লেখাপড়ার জন্য পদার্পণ করলো। এখানে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশক নিয়মাবলী, আইন এবং কোথা আছে সেগুলো সে শিক্ষার্থীকে মেনে চলতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সাথে সাথে সে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করতেই আসেনি, এখানে শিক্ষকদের সাথে আচার আচরণ কীভাবে করতে হয়, বন্ধুদের সাথে কীভাবে মিশতে হয়, এই সামাজিকীকরণের মাধ্যমগুলো শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর এবং সার্থকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেষ্ট করে আমরা লক্ষ্য করি। শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত কোনো সামাজিকীকরণের পূর্ণাঙ্গতা পায় বলে আমার মনে হয় না প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি সামাজিকীকরণের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতে পারি গুরুত্ব দিয়ে, যে একটা শিশু জন্মের পরে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্যে তার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেশে তার শিক্ষা কার্যক্রম শুরু এবং শেষ এর মাধ্যমে সে পূর্ণাঙ্গতা লাভ করে। যেমন একটা শিশু যদি ভালো আচরণ করে অনেক সময় তাকে জিজ্ঞেস করা হয়, একটা ছেলেকে জিজ্ঞেস করা হয় কোথায় লেখাপড়া করো, কোথায় লেখাপড়া করো, এই কোথায়ের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানকে মিন করে। যদি একটা মেয়ে খুব ভালো আচরণ করে, তার আদব কায়দা চলাফেরা ধ্যান ধারণা বিশ্বাস খুব সুন্দর, তখন একটা অভিভাবক জিজ্ঞেস করে তুমি কোন কলেজে পড়ো, সে বলবে আমি হেনা শহর সরকারি মহিলা কলেজে পড়ি। তাহলে সরকারি মহিলা কলেজে যখন পড়ে তখন তার ধারণা আসবে যে শিক্ষা ভেনারা সরকারি মহিলা কলেজে সামাজিকীকরণ বা আচার আচরণ মানার যে শিক্ষা এখানে খুব সুন্দর এবং সার্থকভাবে দেওয়া হয়। এ থেকেই আমরা বুঝতে পারি তত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষাদান করা হয় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের আমি একটা মাধ্যম বলতে পারি, হাত বললাম, পা বলতে পারি, অন্তর বলতে পারি, যেটাই বলি না কেন কোনো প্রতিষ্ঠানকেই আমি ফাট করে দেখব না, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের অন্যতম একটা মাধ্যম প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি আমি দেখি তার পরের বিষয়টা, শিক্ষা প্রতিষ্ঠান গেল, ধর্ম 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 সামাজিকীকরণের একটা অন্যতম মাধ্যম। কারণ ধর্মের কথা বললেই আমাদের প্রথম মনে এসে যায় ধর্ম কী। তাহলে আমরা যদি ধর্ম দেখি, ধর্ম বলতে আমরা সাধারণত অলৌকিক কোনো বিষয়ে বিশ্বাস, ধর্ম বলতেই আমরা বিশ্বাস বুঝি, যে ঐশ্বরিক বা ওপরের কোনো নিরাকার কোনো শক্তির কাছে আমাদের যে আত্মসমর্পণ এটাকেই আমি সাধারণত ধর্ম বলি। তাহলে ধর্ম সামাজিকীকরণের একটা মাধ্যম, কারণ ধর্ম একটা বিহার বৃহৎ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে ধর্ম আমাদের আদব কায়দা চলাফেরা কথাবার্তা বিশ্বাস মূল্যবোধ বড়দের সম্মান করা ছোটদের স্নেহ করা তার স্নেহ করতে শেখায়, তারপর ধর্মীয় মূল্যবোধ শেখায়, বড়দের পথে হাঁটা, ধর্ম প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম এগুলো ধর্ম আমাদের সচরাচর আমাদের সহায়তা করে। পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান অনেকভাবে কাজ কাম করে থাকছে, পৃথিবীতে আমাদের সামাজিক নিয়ন্ত্রণ করার জন্য বা সামাজিক শিশুকে সামাজিক করানোর জন্য ধর্ম একটা অন্যতম এক অন্যতম এবং প্রভাবশালী প্রতিষ্ঠান। যে নিজেকে নিজেকে দেখ আমরা নিজেকেই জিজ্ঞেস করলেই বুঝতে পারি, কারণ ধর্ম নিরাপদ দেখা যায় না, ধর্মের উপায়ে মানুষ যেখানে আইন ব্যর্থ, যেখানে আইন আমরা রাষ্ট্র ব্যর্থ, যেখানে অন্যান্য প্রতিষ্ঠান ব্যর্থ, ধর্মের ভয়ে মানুষ এমনি নিজে নিজেকে থেকে নিজেকে সমাজের উপযুক্ত সমাজকে করো এবং পরকালে স্বর্গ এবং নরমের বিশ্বাস ভিতরে স্থাপন করে সে এমনিতেই সুন্দর এবং ভালোভাবে ব্যবহার আচরণ করে, এর ফলে সমাজের সামাজিকীকরণের পন্থা এবং পন্থাগুলো আমরা লক্ষ্য করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী পরের বিষয়টা আমি দেখি, রাষ্ট্র সামাজিকীকরণের একটা অন্যতম মাধ্যম রাষ্ট্র, এবং এটা বৃহৎ একটা সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র সামাজিকীকরণের একটা অন্যতম মাধ্যম প্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি। কারণ রাষ্ট্র বলতে আমি যেটা বোঝাই কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যেখানে যেখানে জনসমষ্টি থাকবে, সরকার থাকবে, সরকারের আইন থাকবে, সার্বভৌম ক্ষমতা থাকবে, এটা রাষ্ট্র। তাহলে রাষ্ট্র কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে তখন যে কোনো পরিবারে জন্মগ্রহণ করে, কোনো সমাজে জন্মগ্রহণ করে, সাথে সাথে কোনো রাষ্ট্রের সে জন্মগ্রহণ করে, এবং রাষ্ট্রের যে প্রচলিত বিধান নীতিনীতি আইন এগুলো তাকে মেনে চলতে হয়। এগুলো যদি মেনে না চলে রাষ্ট্র তার বিরুদ্ধে আইনগুলো ব্যবস্থা গ্রহণ করতে পারে, মানুষ ভয়ে হোক শ্রদ্ধায় হোক রাষ্ট্রের আইন মেনে চলে, এর ফলে আমাদের সমাজে অনেক অন্যায় অবিচার থেকে মানুষ দূরে থাকে এবং সামাজিকীকরণের পথটা আমাদের ত্বরান্বিত করে প্রিয় শিক্ষার্থীরা।
তাহলে রাষ্ট্র ব্যতীত আমরা কোনো মানুষ তার জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারে না, তার সামাজিকীকরণের অস্তিত্ব সে কল্পনা করতে পারে না কোনো শিক্ষার্থীরা। তাহলে সামাজিকীকরণের ক্ষেত্রে রাষ্ট্র আর একটা বৃহৎ বাহন, এ কথা আমরা বলতে পারি, রাষ্ট্র আমাদের বহন করে, একথা নির্দ্বিধায় আমরা বলতে পারি। তাহলে রাষ্ট্রের পরে আমি যে বিষয়টা দেখি পেশা, সামাজিকীকরণের একটা অন্যতম মাধ্যম পেশা। পেশা বলতে সাধারণত আমরা বুঝি আমাদের কর্ম। তাহলে পেশা কত কারণেই মানুষ সামাজিকীকরণের উপযুক্ত সদস্য হিসাবে গড়ে ওঠে। যেরকম আমরা শিক্ষক, আমাদের একটা নির্দিষ্ট পেশা আছে। আমরা যখন সব শিক্ষক এক জায়গায় যায়, আমাদের পেশাগত কারণে আমরা বড়দের সম্মান করি, ছোটদের স্নেহ করি, তাদের দেখা হলে তাদের চেয়ার ছেড়ে দিই। পেশাগত কারণে আদর কায়দা চলাফেরা বিশ্বাস মূল্যবোধ বড়দের শ্রদ্ধা করা, তাদের সম্মান করা, কখন বড়রা যেন কোনো কিছু আমাদের কোনো আচরণের জন্য দুঃখ কষ্ট না পায়, এই ভয়ে আমরা পেশাগত কারণে তার সময় তাদের প্রত্যেককে আমরা তাদের ওপরে সম্মান দিই। এবং এই ওপরে সম্মান দেওয়ার কারণে সমাজ এমনিতে এমনিতেই অনেক সময় সমাজকর্ম চলে আসে। প্রিয় শিক্ষার্থীরা, পেশাগত শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, পৃথিবীর প্রত্যেকটা সেরা প্রতিষ্ঠানে পেশাগত কারণে পেশাগত কারণে ওই পেশার কারণে ওই সমাজের সামাজিককরণের ওই পেশার যে নিয়ম যে কানুন যে মূল্যবোধ যে বিশ্বাস যে অভ্যাস এগুলো আমাদের প্রত্যেকেই মেনে চলতে হয়। কোনো শিক্ষার্থী আমরা সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছে, এই কলেজের যে নিয়মাবলী পেশাগত কারণে সে এখানে করে ছাত্রী, এখানকার নিয়ম কানুন প্রিন্সিপাল স্যারকে দেখালে সম্মান দিতে হবে, ভাইস প্রিন্সিপাল স্যারকে সম্মান দিতে হবে, প্রত্যেকটা স্যারকে সম্মান দিতে হবে, পেশাগত কারণে সে শিক্ষার্থী এখানে সমস্ত খুশিয়ে রাখে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি পেশার পরে যে বিষয়টা আমাদের আসে সেটা হচ্ছে হাট বাজার। হাট বাজার বলতে আমরা সচরাচর বলি যে বড় বড় প্রতিষ্ঠান, কোনো খেলার মাঠ যেখানে সাপ্তাহিক বা মাসিক অনেক মানুষের সমাগম হয় সেটাকে সাধারণত আমরা হাট বাজার বলে থাকি। হাট বাজারের মাধ্যমেও সামাজিকীকরণের অনেক বিষয়গুলো সুস্পষ্টভাবে ওঠে, কারণ হাট বাজারে ওই অঞ্চলের এবং ওই এলাকার মানুষগুলো ওই দিনে সবাই একসাথে সমাগত হয়। সমাগত হওয়ার কারণ ওই গ্রামে ওই মহল্লায় বা ওই অঞ্চলে কোন কোন কাজগুলো সুন্দর হয়েছে, কোন কোন কাজগুলো খারাপ হয়েছে সমাজে, এই বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা আছে। কিছু লোকে বলার সাথে সাথে ব্যাপক যেন চায়ের দোকানে লক্ষ্য করলে দেখা যায় ওই এলাকার কোনো একটা গ্রাম বা কোনো এলাকার যে ওই এলাকার মানচিত্রটা একটা চাওয়ার সাথে সাথেই সম্পূর্ণটা সংবাদ পাওয়া যায়। তাহলে এই হাট বাজারে যে আলোচনা হয় মানুষ মানুষে জেনে যাবে, এই ভয়ে অনেকে নিজে নিজেই অনেক মূল্য কাছ থেকে সে বিরত থাকে। চুরি ডাকাতি রাহাজানি, যদি আমি চুরি করি রাহাজানি করি হত্যা করি এগুলার হাট বাজারে মানুষ জেনে যাবে, এর ভয়ে মানুষ যেন না জানে, নিজে নিজের সম্মান বিদ্যার জন্য হাট বাজারের সমালোচনার ভয়ে নিজে নিজেকেই সামাজিকীকরণের উপযুক্ত সদস্য হিসাবে গড়ে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, আমার পরের বিষয়টা যদি আমি দেখি জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক বিষয়টা না বললেই না, কারণ জ্ঞাতি সম্পর্ক মাধ্যমেই সামাজিকীকরণের একটা রূপরেখা আমরা দেখতে পাই। জ্ঞাতি সম্পর্ক বলতে আমরা যেটা বুঝি কিনছি বাংলা ইংরেজিতে বলে কিনশিপ, বাংলায় বলে আত্মীয়তা সম্পর্ক বা রক্তের সম্পর্ক। আত্মীয়তা বা রক্তের সম্পর্কেই আমরা কিনশিপ বলি, এখানে পিতামাতা ভাই বোন চাচা চাচি এই শব্দগুলোকেই আমরা কিনশিপ বলি। তাহলে কিনশিপ হচ্ছে রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্কের মাধ্যমে সামাজিকীকরণের অনেক মাধ্যম, অনেক ছোটোখাটো বিষয় বড় বিষয় আমরা কিনশিপের মাধ্যমে আয়ত্ত করতে শিখি। কারণ যারা আমাদের রক্তের সম্পর্ক তাদের সাথে আমাদের দৈহিক নৈতিক মানসিক এবং বংশগত অনেক বিষয় সাদৃশ্য থাকে। এর কারণে পিতামাতা যেখানে নেই পিতার পরিবর্তে চাষা আমাদের জ্ঞাতি সম্পর্ক সমাজ উপযুক্ত সদস্য হিসাবে গড়ে তোলার জন্যই আদর কায়দা চলা ফেরা চাচাতো ভাই মামাতো ভাই পুয়া পুবি খাল্লা খালু যে যেখানেই থাক এই কিনশিপের মাধ্যমেই আমাদের সামাজিকীকরণের অন্যতম সদস্য হিসাবে আমরা দেখতে পাই। তাহলে কিনশিপ, আমি আবারও বলছি, কিনশিপ বলতে সাধারণত রক্ত সম্পর্ক বা জ্ঞাতি সম্পর্ককেই আমরা বুঝি, যার মাধ্যমে আমাদের নিজের পরিচয় আমরা নিজেরা বহন করি, যেখানে রক্ত প্রধান সম্পর্ক এবং তার সাথে আর এই সম্পর্কটা তৈরি হয় বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। তাহলে কিনশিপ জ্ঞাতি সম্পর্ক মানব সমাজের যদি আমরা কোনো প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে জ্ঞাতি সম্পর্কের অস্তিত্ব নেই বা আমাদের জীবনে এমন কোনো কি কোনো ক্ষেত্র আছে যেখানে আমরা জ্ঞাতি সম্পর্কের বাইরে। আমরা পরিবার থেকে সকালে যখন বাড়ি শুরু হই তখন আমাদের পিতামাতা জ্ঞাতি সম্পর্ক, তারপর চাচাতো ভাই বা মামাতো ভাই পথসূত্রে বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, প্রত্যেকে আমাদের জ্ঞাতি সম্পর্ক
তাদের সামনে আমরা নিয়মে বিয়ারি করতে পারি না বা যত কথা বলতে পারি না, সে সমাজের মন্দ কাজগুলো আমাদের এগিয়ে চলতে হয়। এই থেকেই সমাজের উপযুক্ত সদস্য কীভাবে গড়ে তুলতে হয়, চাচা বুবা বুবু খালা খালু নানা নানি দাদা দাদি সবাইকে আমার সবাই আমাদের শিখিয়ে। কারণ একটা আপনারা একটা খেয়াল করে দেখবেন যে একটা সে একটা কন্যা সন্তান যখন 12 বছর 14 বছর 15 বছর বয়স হয় তখন তার কাছে সম্পর্ক সমস্ত তার অ্যাক্টিভিটি শিখিয়ে দেয়, মা তুমি বড় হচ্ছ বা তুমি বাইরে যাবো না, তুমি নমনীয় হও কমনীয় হও, তোমাকে সংসারে হতে হবে। এই যে বিষয় সামাজিকীকরণের যে বিষয় মেয়েকে মেয়ে হিসাবে আমাদের সমাজে যে প্রতিষ্ঠিত করার জন্য যে অন্যতম একটা প্রধান মাধ্যম এটা জ্ঞাতি সম্পর্ক। জ্ঞাতি সম্পর্ক একটা মানুষকে প্রতিদিন 8 বছর 10 বছর একটা শিশুর নামতেই সমস্ত তার কানের ভিতরে তুমি মেয়ে তুমি মেয়ে তুমি কন্যা তুমি নারী তুমি মা তুমি দাদি তুমি নানি এই শব্দগুলো তার সঙ্গে ব্যবহার করতে করতে সে অলরেডি দৈহিক নৈতিকভাবে তাকে মেয়ে হিসাবে পরিপূর্ণতা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমি যেটা জ্ঞাতি সম্পর্কের পরে বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে জ্ঞাতি সম্পর্ক পরিলক্ষিত হতে দেখা যায়। তারপরে আরও অন্যান্য পয়েন্ট যদি দেওয়া যায় প্রচার মাধ্যম হাট বাসা সংস্কৃতি এই প্রত্যেকটা কোনো না কোনোভাবে আমাদের সামাজিকীকরণের একটা প্রধান অস্ত্র বা হাতিয়ার হিসাবে পরিলক্ষিত হয়। তবে ইদানীং কিছু কিছু বিজ্ঞানী জ্ঞাতি সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী এরা যে আমাদের সামাজিকীকরণের যে মাধ্যমগুলো আমাদের সমাজে তৈরি করেছে এবং সমাজ এখনও তা সচরাচরভাবে বলবৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই প্রিয় শিক্ষার্থীরা। তবে এই বিষয়গুলো নিয়ে আমাদের কিছু বর্তমান সময়ের কিছু বিজ্ঞানী বা সমাজ গবেষক বা রাষ্ট্র গবেষক বা অনেক অনেক বিজ্ঞানী বিশেষ সায়েন্সের মানুষ অনেক সময় বলে থাকে যে আধুনিক যুগ এগুলোর কোনো অস্তিত্ব নেই। আসলে এগুলোর অস্তিত্ব আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এর সামাজিকীকরণের এই মাধ্যম এই বাহনগুলো বাদে আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের অস্তিত্ব আমরা কল্পনা করতে পারি না। আমি আবারও বলছি কিছু বিজ্ঞানের শিক্ষার্থীরা বা বিজ্ঞানের কিছু যারা বিজ্ঞান গবেষক বা কিছু কিছু বিজ্ঞানীরা বলে এদের সমাজে এগুলোর দরকার নেই, এখন ডিজিটাল যুগ, ডিজিটাল হিসেবে চলাফেরা করা হবে, অথবা এগুলোর দরকার নেই। প্রিয় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনি কি কখনো দেখেছেন যে কোনো চাষা বা দাদা বেড়াতে আসলে আধুনিক যুগের একটি মেয়েরা মোবাইল নিয়ে এরম করছে? আমি এক বাড়িতে গেলাম, মোবাইল নিয়ে এরম করছে, পরিচয় করে দিলে এটা তোমার বড় ভাই হয়, তখন বড় ভাই হাই হাই বলে আবার দেবে, এটা নয় সমাজ কী করো? বর্তমান যুগের এই সামাজিকীকরণ সমাজ বিনা স্বীকৃতি দেয় না, তাকে মোবাইল বন্ধ করতে হবে, তার কৌশলাদি জিজ্ঞেস করতে হবে, এটা সমাজ কী করো? আর আমি ওই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা সমাজীকরণের নিয়ে অস্তিত্ব এই বাহনের অস্তিত্ব অস্বীকার করে, তাদের সম্পর্কে একটা সে গোপাল ভাঁড়ের একটা ছোট্ট গল্পের কথা আমার মনে পড়ে যাচ্ছে। গোপাল ভাঁড় ওই এলাকার একজন দার্শনিক বা একজন পাণ্ডিত্য ব্যক্তি, ওই এলাকার মানুষ এক জায়গায় একটা চিঠি লিখতে হয়, চিঠি লেখার জন্য গোপাল ভাঁড়ের কাছে গেছে যে আমাদের একটা চিঠি লিখে দাও। গোপাল ভাঁড়কে বারবার বলে না আমি চিঠি লিখতে পারবো না, আবার বলে একটা চিঠি লিখে দাও আমি পারবো না আমার পায়ে ব্যথা, আবার বলে আমার পায়ে ব্যথা, তখন বলে চিঠি লিখবা হাতে পায়ে ব্যথা এসব সম্পর্কে, তখন গোপাল ভাঁড় সুন্দরভাবে বলে যে সমস্যা আছে কারণ আমার হাতের লেখা এতই দুর্বল এতই খারাপ ও পড়তে পারবে না, আমাকে হেঁটে যায় ওটা পড়ে দিয়ে আসতে হবে। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে ওই সমস্ত আমি বিজ্ঞান মনা মানুষের কাছে টেকনোলজির মানুষের কাছে বলতে চাই, আপনি যেভাবে গায়ে পড়েন গোপাল ভাঁড়ের ওই গল্পের কথাটা মনে রাখবেন, পায়ে হেঁটেই সামাজিকীকরণের মাধ্যমে আমাদের যেতে হবে, এর অস্তিত্ব আমরা কখনো অস্বীকার করতে পারবো না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের অনলাইনে ক্লাসে এ পর্যন্তই, সবাইকে সুস্বাগতম। আগামী ক্লাসে তোমাদের নতুন এবং নতুনত্ব কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। সবাই ভুলে থাকো, সবাই ভালো থেকো, সুন্দর থেকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। আসসালামু আলাইকুম।